দৈনিক মজুরি ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে হবিগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চা শ্রমিকরা। রোববার সকাল থেকে চা শ্রমিকরা দলে দলে মাধবপুর উপজেলার জগদীশপুরে জড়ো হচ্ছেন। জানা গেছে, রোববার বেলা ১১টা থেকে হবিগঞ্জের ২৩টি চা বাগানের শ্রমিকরা মাধবপুর উপজেলার জগদীশপুরে মুক্তিযোদ্ধা চত্বরে ঢাকা সিলেট মহাসড়কে জড়ো হচ্ছেন। তারা দৈনিক মজুরি ৩০০ টাকা করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। সংগ্রাম।